নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দু হাজার একুশ থেকে দু তেইশ সালের মধ্যে শনিদেবের রথে এই আটরাশির জাতক ও জাতিকারা বসতে চলেছে তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি এবং তাদের জীবনে এক্স্যাক্ট কী কী ঘটতে চলেছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় দু হাজার একুশ থেকে দু সালের ভিতরে যে আটরাশির কথা আমি এই ভিডিওতে জানাতে চলেছি সেই আটরাশিট জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি শনিদেবের রথে বসতে চলেছেন অর্থাৎ আপনাদের যত ধরনের দুর্ভোগ রয়েছে সেই সমস্ত কিছু কাটতে চলেছে এবং খুলতে চলেছে সৌভাগ্যের দরজা এই সময় চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র এবং সেলফ প্রফেশন তিন জায়গা থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন আর একটি কথা আমি জানিয়ে দিই বর্তমান কলিযুগে তিনটি প্ল্যানেট রয়েছে যে তিনটি প্ল্যানেট সবচেয়ে বেশি টাকা দিয়ে থাকে এক হচ্ছে শনি গ্রহ বা শনিদেব দ্বিতীয় রাহু এবং তিন নম্বর কেতু গ্রহ এই তিনটি প্ল্যানেট বর্তমান যুগে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে টাকা দিয়ে থাকে আর এই শনিদেবের টাকা এই শনিদেবের অর্থ কিন্তু ধীরে ধীরে আসে কিন্তু যখন আসে সেই অর্থ কিন্তু বেড়ায় না আরেকটি বিষয় জানিয়ে দিই আপনাদেরকে তার জন্য কিছু নিয়মবিধি মানতে হবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ শনিদেবের রথে বসতে গেলে অর্থাৎ শনিদেবের সান্নিধ্যে আসতে গেলে আপনাদেরকে কিছু নিয়মবিধি মানতে হবে সেই নিয়মবিধিগুলো কী কী আসুন আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই শনিদেব যেহেতু ন্যায়কারক গ্রহ তাই আপনাদেরকে অন্যায় করা যাবে না অর্থাৎ সৎ পথে চলতে হবে রাস্তার দুস্থ কুকুরগুলোকে স্নেহের চোখে দেখতে হবে তাদেরকে লাত মেরে না হাত দিয়ে আদর করতে হবে খেতে দিতে হবে এইগুলো কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে এছাড়াও যারা দুস্থ মানুষ রয়েছে অর্থাৎ হত দরিদ্র মানুষ যারা দুবেলা দুমুঠো খেতেও পর্যন্ত পান না তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে অর্থ দিয়ে হোক চাল দিয়ে হোক ডাল দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক সাহায্য করতে হবে আপনার সামর্থ্য মতো আমি আপনাদেরকে কখনোই বলবো না আপনারা নিজের সামর্থ্যের বাইরে কোনো কিছু করুন তা কিন্তু কখনোই বলবো না তবে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে এছাড়াও পর স্ত্রীর প্রতি কোনো লোভ বা লালসা রাখা যাবে না এবং কোনো খারাপ ধরনের কোনো কাজ কিন্তু করা যাবে না এর পাশাপাশি আপনাদেরকে প্রতি শনিবার দিন শনিদেবের মন্ত্র উচ্চারণ করতে হবে যেটি হলো ওং সাং শনিশ্চরায় নম এবং শেষ কথা যেটি হলো সেটি হলো আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শনি নিচস্ত থাকে দুর্বল থাকে তাহলে কিন্তু এর ফল সেরকম মাত্রায় নাও পেতে পারেন তাই আমি আপনাদের বলবো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনারা আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন আর যদি আপনি মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর আমার কাছে কিছু ক্রিয়া রয়েছে কিছু তত্ত্ব রয়েছে যে তত্ত্বের প্রয়োগ করে শনি গ্রহকে কিন্তু অনেকখানি বলবান করা সম্ভব তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি দু থেকে দু হাজার ভিতরে শনিদেবের রথে বসতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে আপনারা শনিদেবের রথে বসতে চলেছেন এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও যারা লোহা জাতীয় কোনো বিজনেস করেন কয়লার খাদান রয়েছে এছাড়াও যারা কালো কোনো দ্রব্যের বিজনেস করেন নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময়ের ভিতরে আপনাদের হাতে ব্যাপক পরিমাণে টাকা আসতে চলেছে ব্যাপক পরিমাণে আর যার দরুন আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা পূরণ করে ফেলতে পারবেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু থেকে দু হাজার তেইশ সালের ভেতরে শনিদেবের রথে আপনারাও কিন্তু বসতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই সময় যারা বিজনেস করছেন চাকুরি করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো। সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সালের ভেতরে শনিদেবের রথে বসতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এই সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং হাতে ব্যাপক পরিমাণে টাকা কিন্তু আপনাদের আসতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে আপনারাও কিন্তু চড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে যত ধরনের দুর্বিভাগ রয়েছে দুর্ভোগ রয়েছে সেই সমস্ত কিছু কাটতে চলেছে এই সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে যার দরুন আপনারা ব্যাপক পরিমাণে টাকা কিন্তু জেনারেট করতে চলেছেন এই একুশ থেকে তেইশের ভেতরে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে আপনারাও কিন্তু বসতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে প্রচুর পরিমাণে সুযোগ আসতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ তো হয়ে যাবেই পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে আপনারাও কিন্তু বসতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ তো হয়ে যাবেই পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে কিন্তু আপনারাও চড়তে চলেছেন অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ তো হয়ে যাবে পাশাপাশি আপনারা এই সময় চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এবং পাশাপাশি আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চলেছেন এরপরে শেষ যে রাশির কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে আপনারাও চড়তে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিলো না আটকে যাচ্ছিলো সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন দৈনন্দিন রোজকার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা আপনাদের মনের সাথে মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি দু একুশ থেকে দু হাজার তেইশের ভেতরে শনিদেবের রথে বসতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ